Anche se ho tutte le tue. Hello. Non posso cahini. Hotel Mukhe Ram Ram. ক্যালেন্ডার দিয়ে একবার ভাবতে গেলে কতগুলো ক্যালেন্ডার লাগবে জানেন?
স্থান পৌঁছেছে। এর আগের ভাড়াতে বিনয় বাবু উনি তাই করেছেন। আমি মশাই ধর্ম ভীরু লোক, ও সব ছবি দেখলে আমার গা গুলিয়ে ওঠে। আচ্ছা প্রসন্ন বাবু, একটা সত্যি কথা বলুন তো, এই বর্ষার দিনে এরপরে কি জল পড়ে? সমান ওটা তুমি এক ছাতা ওপর থেকে ফিট করে দিন, দেখবেন কোনো অসুবিধা হবে। বাড়িখানাকে চমৎকার করে রেখেছে, ছাতাগুলো সারাতে ক টাকা লাগে? টাকার কথা বলবেন না, আমি তো ইচ্ছে করেই ছাড়াইনি। প্রকৃতির বিরুদ্ধে যাই মানে হচ্ছে মূর্খতা। জল প্রত্যেকেরই প্রয়োজন আছে, জলের আর এক নাম হচ্ছে প্রাণ। খুব হয়েছে, এখানকার বাজারটা একটু বলুন তো। এ তো মাটি করেছে, এখনো বাজার হাট দেখে উঠতে পারেনি। একলা সেও আসতে দেবেন না, আমি সোজা গিয়ে ভাটিখানায় পড়বে। কাল সকালে বেরিয়ে সব দেখে শুনে নিতে হবে, সব কিছু আপনি কিন্তু দৌড় দৌড়ায় পাবেন। বাজার একলাপ, বাস্তবে দুলাপ, বাস্তবে তিনলাপ, এই কটা লাভ দিয়ে আপনি পৃথিবীর সমস্ত কিছু আপনার দৌড় দৌড়ায় পেয়ে যাবেন। অন্যান্য সুবিধা ফলে আছে রয়েছে, থাকবে না মানে এমনি এমনি কি আর আপনার কাছ থেকে আমি 50,000 টাকা সেল লাভ নিয়েছি। এখানে পরিশ্রম দেখেছে, মাঝে মাঝে ইচ্ছে করে এই ভাড়াকে তুলে দিয়ে আমি নিজেই এখানে ভাড়াতে হয়ে বাস করি। আমার ছেলেমেয়ের টাকাটা আমায় ফেরত দিয়ে দিন, আমি অন্য ঘর ভাড়া দেখে নি। আপনি ঠাট্টাও বোঝেন না, ঘর ছেড়ে যাবেন কেন? যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকুক, কথায় বলে ভাড়াতে হলো ঘরের লক্ষ্মী। আগের ভাড়াতে উঠে গেল কেন? হেমরতি মশাই, হেমরতি না হলে এমন বাড়ি ছেড়ে কেউ বলবে যায় শুনেছে? বাজার দেখে এলাম দাদা বাবু, আরে বাজারটা খুব কাছে। এই লোকটা কি উনি দেশ থেকে এনেছে? তবে কি বিলেত থেকে? কি হচ্ছে কি, যা কাজ কর গিয়ে। চাকর বাকর ধরেছে, বড় বিয়াল। এই জন্য আমি কিন্তু কোনো লোকজন রাখি। কে বলে? কে বলে আমি চাকর? আমি নিজের বাড়িতে কাজ করলে আমি কি চাকর হয়? তাহলে তো আপনিও চাকর। তবে বললাম না ভেতরে যেতে। আরে আমাকে চাকর বললেই হলো, জানেন বড় বাবু আমাকে ছেলের মতো স্নেহ করে। তা ঠিক, বাবাকে নিজের ছেলের মতনই স্নেহ করে। হ্যাঁ, আর এই যে দাদা বাবু, এ হচ্ছে আমার আপন সদ ভাই। আপন সদ ভাই, ব্যাপারটা কেমন হলো? আপনি আপনি চুপ করুন তো মশাই, তুই ভেতরে যা। আবার যদি আমাকে চক্কর বলে না একেবারে রক্তপাত করে ছাড়বো। হ্যাঁ বলে দিল। ওর কথায় কিছু মনে করবেন না প্রসন্ন বাবু। নিশ্চয়ই মনে করবো, চাকর বাকরের ওরকম চেতাই চেতাই কথা কে সহ্য করবে মশাই? ও একটু মুখটা ঠিকই, তবে কিন্তু খুবই বিশ্বাসী। অত বিশ্বাস করবেন না মশাই, কোনদিন দেখবে বাক্স ভেঙে একেবারে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কোনোদিনও বাক্স ভাঙবে না, আর দরকার পড়লে ওই বাড়িওয়ালা মাথায় ভেঙে দেবে। তুই আবার এলি, তোকে বললাম না ভিতরে যেতে। এই বাড়ি যদি রান্নার মধ্যে ওই চুন মালি খসা পড়ে, তবে ওই চুন শুদ্ধ ডালনা ওই আপনার মাথায় ঢালবো। হ্যাঁ দেখেছি, তুই এখন বিয়ারা চাপড় বাকো আমার মাথায় কিনা টিমে ঘর ঢালবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন ওকে, এইরকম লোক বাড়িতে রাখা খুব ভয়ের ব্যাপার। আপনার ভয়ের কোনো কারণ নেই বলেছি।
আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে তো ভালোই, ভালোটি হলো লক্ষ্মী, তার কথাই কি ওই বাস করে কখন রেখে কেন বুধ বানাবে বুঝি শোনাচ্ছি
বছরে হাজার টাকা ইনকাম করে স্যার এক নম্বরের প্রডিউস আবার শুনেছি ভূত নাকি বাড়িওয়ালার আত্মীয় ভূত বাড়িওয়ালার আত্মীয় আরে ওসব কথায় কান দেবেন না দাদা কতগুলো বুড়ো হাওড়া এসব গাজা দিয়ে বেরোয় আসল কথাটা হচ্ছে রাতারাতি গাছটাকে গোপনে কেড়ে ফেলতে হবে গাছ কাটার শব্দে বাড়িওয়ালা কি জানতে পারবে না আরে কিচ্ছু জানতে পারবে না এমন যন্ত্র আছে না একটুও শব্দ হবে না ভোরবেলায় উঠে দেখবেন গাছটা ফ্ল্যাট হয়ে গেছে আপনারা নিজের দায়িত্বে যদি গাছটা কাটতে চান তাহলে কাটতে পারেন আমাকে আর এর মধ্যে জড়াবেন না আরে আমরা তো নিজেদের দায়িত্বেই কাটবো শুধু টাকাটা আপনাকে দিতে হবে টাকা কিসের টাকা আরে গাছ কাটার যন্ত্রটা তুল সব থেকে ভাড়া করতে হবে না আরে বেশি লাগে না মাত্র 500 টাকা আমার টাকা টাকা ছেড়ে তো কাজ হয় নাকি ভূত তো আমাদের মামু না যে বলে দিলাম মামু তুমি আর এসো না মামু আর এলো না আজ রাতে একটু ভেবে নি ভাব দেখিয়ে ঘাটটা কোটান করে মরতে একটু না ভেবে কি করে দিই বলুন অবশ্যই যদি বিপদ আসে তবে আপনাদের শরণাপন্ন হতে হবে রাত্রে আপনারা কোথায় থাকবেন একটু বলে যান পাড়াতেই থাকবো যখন দরকার হবে এই ডিউটি কতদিন চলবে আর এক পূজা পর্যন্ত সেই পূজাতেও যদি চালা না দেয় পাঁচটা দিন ডবলে দশটা হয়ে যাবে আজ তাহলে আপনারা আসুন আচ্ছা কাল সকাল পর্যন্ত যদি প্রাণে বেঁচে থাকেন তাহলে আবার দেখা হবে নমস্কার নমস্কার দরজাটা বন্ধ করে দেবেন হ্যাঁ সত্যি কথা বলতে কি ওসব ভূত তো আমি কোনোদিনই বিশ্বাস করিনি
অনেকেই মুখে শুনেছি যে ভূত আছে। আমার খুবই দেখতে ইচ্ছে হয় যে ভূত জিনিসটা কি। আপনি কিন্তু জীবনেও ভূত দেখতে পাবেন, কারণ আপনার হচ্ছে মনের চোখ। ভূত কখনো শক্ত মানুষের কাছে দেখা দেয় না। আমাদের নতুন ভাড়াতে ভাড়াতে বড় লোক না ছোট লোক? অস্ত বড় লোক, অনেক টাকা পয়সা আছে। তাহলে আমাকে নচতন না চন্দে চিনে দেবে বাবা? কালকে তোমাকে রসগোল্লা সঙ্গে সব নিয়ে আমি যাবো না। তবে তোমার আমি লাঠিকে না করবো, তাহলে বলছি তো তুমি এখন ভেতরে যা। আপনার ছেলেকে কেমন যেন একটা মনে হলো, ছোটবেলা থেকে ওর একটা সমস্যা আছে। চিকিৎসা করাননি? করিয়েছিলাম মশাই, ডাক্তার বলেছে কিছুই হবে না। আমি যেই বললাম এই শূন্য উঠে মিলে গেল। কেন বারবার আসছে সেটাই তো বুঝতে পারছি না। সুকান্ত বাবু, আপনি কিন্তু আর দেরি করবেন না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। চল চল বলছি অনেক রাত হয়েছে, এ খাবার কিছু ব্যবস্থা কর। আরে রান্নাই তো হয়নি। আর হয়ে দরকার নেই, যা হয়েছে তাই দে। আড়াইশো টাকা এমনি বিকালে এমনি
ট্রাভেল হ্যাঁ ট্রাভেল একটা আছে হতেই হবে মধু নোট কর দেখুন আপনারা বলছেন প্রাইভেট ডিটেকটিভ আপনাদের আইডেন্টি কার্ড আছে প্রেসে দিয়েছি স্যার খুরখুর করে ছাপাচ্ছে সে কি আপনারা তাহলে কেমন ডিটেকটিভ জেনুইন ডিটেকটিভ আমাদের প্রতিটি লোমকূপে আছে শুধু সন্দেহ আঠলা টিকটিকি টিকটি কেউ আমাদের কাছ থেকে রেহাই পায় না প্রথমে আমরা ফলোআপ করি তারপরে শ্যাডো করতে করতে কনফাসা করে তারপর তারপর চারিদিকে মাকড়সার জালের মতো নেটওয়ার্ক করি হাতের মতো এক্ষুনি ডাকার চোর যাচ্ছ বলুন স্যার আপনার কি অসুবিধে এনি কাইন্ড অফ ক্রাইম আমরা ডিটেকশন করে দেবো দেখুন এই বাড়িতে এসে আমার অলরেডি অনেক টাকা খরচা দিতে হয়েছে আর আমি টাকা খরচা করতে পারবো না ঠিক আছে আমরা ক্রেডিটে কাজ কাজ হয়ে গেলে যা খুশি হয় দিবে টাকা আমি পরেও দিতে পারবো না যদি এমনি ডিটেকশন করতে চান তাহলে করতে পারে এইবার সম্পর্কে আপনারা কিছু জানেন কিচ্ছু জানি না স্যার এই বাড়িতে ভূত আছে ভূত হতে পারবেন মধু ভূতের সঙ্গে এখনো পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি তবে আমার এখানে যে লোকটি কাজ করে সে ভূত দেখেছে এই লোকটিকে ডেকে আনুন স্যার আমরা একটু ক্রস এক্সামিন করবো দাদা এ দাদা হ্যাঁ কি দাদা বাবু হ্যাঁ বলছি খেতে দিয়েছিস আরে সে তো অনেকক্ষণ আগেই দিয়েছি তাড়াতাড়ি এসো শোন 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 ওনারা নাকি ভূত ধরবেন বলছে তুই যা যা দেখেছিস ওনাদের বল সত্যি এনারা আর ভূত ধরতে পারতেন তুই কতক্ষণ কথা বল আমি ভেতর থেকে খেয়ে আস টেবিলের উপর সবকিছু রাখা আছে শুধু নুনের জায়গা থেকে নুনটা নিয়ে নিও পাইনি শুধু দেখলাম কালো রঙের একটা হাত জানলা দিয়ে বাড়িয়ে দিয়েছিল প্রথমটা ভাবলাম কোনো কিছু ছায়া বুঝি না তারপর ভালো করে তাকিয়ে দেখি একটা হাত আমি না ভয়ে পিছিয়ে গেলাম তারপরে ওই নাকে সুরে সুরে আমার কাছে না আর ডিম ভাজা চাইলো ছুনে না আমি ছুটতে পারি না আমি তারপরে দেখে আসছি
পাচ্ছি সেই মুক্ত মানুষের খাবার খায় মানুষ মানুষ তোমার আমার কারণ খাবারই নেই তোর খবর গেছে কোথায় লিখেছিলি আরে ও তো ও টেবিলের উপর তোমারটা টেবিলের উপরে ছিল আর নিচেই আমারটা রেখেছিলাম রোজ রোজ এসে কি এখানে আপনি আমাকে ভাড়া দিতে পারবেন নিশ্চয় দিতে পারবো যতদিন না ভূত ধরতে পারছি ততদিন আপনার বাড়ির চারপাশে চরকার মতো ঘুরবো আরে লাইট কি তুমি নিবা না কি দাদা বাবু আরে আমি তো লাইট দেবাইনি তুমি সাবলাই কে করেছে
ছেলেগুলো অপরেট করে দেয়।
সেটা পরশুদিন সকালেই বুঝতে পারবেন। চুপ কর, তোমার মতো চ্যাংড়া ছেলেদের মুখে আমি কোনো জবাব চাই না। মুখ চামড়া কথা বলবে, তরুণদের চামড়া বলে তোমরা অত্যাচারী হয়ে উঠবে। কি করবে কি করবে, তোমরা ভয় দেখাচ্ছ। দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। মাথা ফাটি যদি না দিয়েছি তো নিজেরাই এসেছিল। আচ্ছা সে কথা থাক, ভূত তো আজ রাত্রে থেকে বড্ড গোলমাল আরম্ভ করেছে। ঠিক আছে, আজ রাত্রে আপনি থাকুন, কালকে আমি ওঝা ডেকে আসব। এটি মন পর্যন্ত বলে Thank you.
ব্যবস্থা করছি
এক বাটি ডাল চারটে আলু এক সিসি ঘি নিয়ে আসো। ঘি নেই। আচ্ছা দাদা বাবু আজ সবাই চল না। ও না 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 নেই নেই ঘি নেই ঘি নেই। মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বললে আমাকে দিয়ে গলে বাটির মধ্যে পেতনিটা আসলে একটা থালা দিয়ে চাপা দিতে হবে। তাড়াতাড়ি থালা নিয়ে থালা। এই যে থালা। আমি বললে থালাটা বাটির উপর চাপা দিবি। পেতনি কিছু করবে না তো? আমার তো কিছু ভয় করছে। ভয় কিসের রে, আমি দাঁড়াইছি, কোনো ভয় নেই। মনে থাকে জানো, আমি বলার সঙ্গে সঙ্গে থালাটা চাপা দিবি। ওম রিং 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 সন্দেহ পূর্ণ গিরগিরি গুণ্ড ওম তাং ছুং ধাং চাকা ওর পানি দানা পানি লাগ লাগ পু চামুণ্ডের মুন্ডা লাগি পেতনি তুই সুখের আমি আয় পেতনি আয় বাচ্চাকে যখন পেতনিকে দেখা যায় না তাড়াতাড়ি চাপা তোকে আমি ছাড়ছি, চল আমার বাড়ি, তোকে আমি চাকরানি করে রাখবো। হারাম যাচ্ছে ঝুলি ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আরে থালা বাটি নিয়ে কোথায় যাচ্ছে? মূর্খ, পালিয়ে গেলে আর কে ধরা যাবে না। চল নদী, চল। আরে থালা বাটি গ্লাস সব নিয়ে চলে গেল। আরে যাস না দাদা বাবু, আরে পেতনি তো আর আসবে না। তুই কি জানলি আর আসবে না? ভালা ঠিক কথাই বলেছি, বলছে আমাদের খুব নাম করা, আর তো আপনাদের কোনো ভয় নেই, এখন আপনি নিশ্চিন্তে ঘরে বাস করতে পারেন। আমাকে খেতে দে না। আমার কি মা চাকো, আমার কি দাম আছে? হ্যাঁ কালো চাল, লেডিকে নীল সন্দেশ, আর কদম মালাই খাবো। কদম মালা? হ্যাঁ, নারকেলের মালাই খাওয়াচ্ছি। দাদা দাদা দাদা, আমি আগে যাব, তুই পরে যাবি, ঠিক আছে? আসলা।
মহাজালা হয়েছে দেখছি ভূত আজ রাত্রে আসেনি আর আসবেও না বোঝা এসেছিল ভূত ধরে নিয়ে চলে গেছে আগে চোর ধরার বই পড়ে আমাদের চোর স্পেশালিস্ট হতে হবে অনেক রকমের চোর আছে ছেলে চোর মেয়ে চোর আগি চোর ছিচকে চোর ¡Ah!
আমরা ওনার অধীনে
অধীনস্থ পুলিশের কর্মচারী। সর্বনাশ করেছে, একটু আগে যে ওনাকে চোখরা নিয়ে কথা বলে গেলাম। অপরাধ নেবেন না স্যার, আগে যদি জানতাম আপনি টিকটিকির ইন্সপেক্টর কখন নাই ওখানে কথা বলতাম। সবচাইতে বুদ্ধির খেলা দেখিয়েছিলেন কাল রাত্রে। হ্যাঁ কি বললেন, ভূত আপনার ছেলেকে গলা টিপে রক্ত বের করে দিয়েছে, বুঝলেন? আসলে এটা রক্ত ছিল না, ওটা ছিল লাল রং। দুদিন পরে তাদের ভূতের ভয় দেখে তাই নিতেন। আপনি বোধহয় বুঝতে পারেননি যে ভাড়াতে যাওয়ার সময় আমাদের কাছে রিপোর্ট করে নিয়ে গেছে। আমাদের আজকের নাটক এখানেই শেষ হলো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কারণ আমাদের এই পাড়ার সকলে মিলেই এটা অনুষ্ঠিত করেছি। আমাদের মধ্যে যারা অভিনয় করেছে তাদের নাম তারা নিজেরাই বলবে। সুব্রত সরকার। আমার শ্যামলেন্দু। অরিন্দম সাহা। শুভঙ্কর মণ্ডল। সুমন সিনহা। সৌমেন দাস। শক্তিপদ সরকার। অভিষেক সেন। পুলক দাস। এছাড়া আমাদের লাইট মিউজিক এবং আমাদের পাশে যারা সমস্তভাবে সাহায্য করেছে তাদের আমাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আর সবশেষে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ বসে আমাদের অভিনয় দেখলেন। নমস্কার।